আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। দিনাজপুর থেকে এস এম মাসুদানার পাঠানো তথ্য ভিডিওচিত্রে। আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। 14 নভেম্বর সোমবার সকাল 11টার সময় ধানাটি মোড় মেইন রোড বিরামপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হকের সঞ্চালনায় পৌর মেয়র ও বিরামপুর ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্রাক্তন সিভিল সার্জন ডাক্তার ইমাম উদ্দিন কায়েস, বিরামপুর ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাক্তার মাইদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মনসুর আলী মণ্ডল, সাবেক পৌর কমিশনার উবায়দুল মিনহাস, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, প্রাক্তন সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন মণ্ডল সুদীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা, নিয়মিত পরিশ্রম ও পরিমিত খাবার সহ প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে বলে সবাই বক্তারা উল্লেখ করেন। এ সময় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিনামূল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যারা মাইদুল ইসলাম আছেন অস্থির অতিথি, যারা উপাধ্যক্ষ যারা মেজবাউল ইসলাম মেজবাউল হক আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন, বিরামপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অবকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক।